প্রশ্ন, আমার দুজন মেয়ে আছে, তারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে না, নামাজ পড়ে বলতে বলতে শেষ ওয়াক্তে পড়ে, তাদের কি ধরনের শাস্তি দিব? শাস্তির দরকার নেই, শালীনতার সাথে নরমির সাথে বুঝাবেন যাতে আগে নামাজ পড়ে না, মহিলাদের জন্য আগে নামাজ পড়া ভালো। প্রশ্ন, সন্দেহ হয় মাথা মাসে করা হয়নি, নামাজে দাঁড়িয়ে গিয়েছি, দাড়ি ভিজে আছে, দাড়ির পানে পানিতে হাত ভিজিয়ে মাথা মাসে করলে সেই হবে কি না? জি না, হবে না। আর এই সন্দেহের কোনো দর্তব্য নেই, যেহেতু উজু করে এসে গেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, এখন সন্দেহ, এই সন্দেহের কোনো দর্তব্য নেই, আপনার নামাজ এমনিতে হয়ে যাবে। প্রশ্ন, মিরাস বন্টনের ক্ষেত্রে যে খরচ হয় সেটা কি সকল ওয়ারিদের থেকে সমানভাবে নেওয়া হবে, নাকি ফরাইজ হিসাবে যারা সম্পত্তি বেশি পেয়েছে তাদের থেকে বেশি খরচ, আর যারা সম্পত্তি কম পেয়েছে তাদের থেকে কম খরচ নেওয়া হবে? আপোষের মধ্যে মিলেমিশে যে যা দিবে ওইটা দিতে পারবে। প্রশ্ন, বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে প্রথম স্ত্রীর সন্তানদের সম্পর্ক কেমন হবে? মা আর ছেলের মতোই সম্পর্ক হবে, তার সাথে প্রকৃত মায়ের মতো দেখা সাক্ষাৎ করতে পারবে কি? জি পারবে। তাকে মা বলে ডাকতে পারবে কি? জি পারবে। এমনিভাবে অন্যান্য বেদনাবলীর ক্ষেত্রেও সে কি প্রকৃত মায়ের মতোই গণ্য হবে? যে মায়ের মতো গণ্য হবে, তবে মিরাজ বন্টনের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। প্রশ্ন, বাবা মারা গেলে বাবার দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কি প্রথম স্ত্রীর সন্তানদের কাঁধে বর্তাবে? এক্ষেত্রে যদি দ্বিতীয় স্ত্রীর প্রাপ্ত মিরাজ সম্পত্তি বিক্রয় করে তার ভরণ পোষণ করা হয় তাহলে বৈধ হবে কি? জি বৈধ হবে। প্রশ্ন, কোনো অমুসলিমের গীবত করলে কবিরা গুনাহ হবে কি? মুসলিম হোক আর অমুসলিম হোক, গীবত এটা পছন্দনীয় নয়। হ্যাঁ, যদি তার অনিষ্ট থেকে মানুষকে সতর্ক করার উদ্দেশ্য হয় তো তাহলে করা যাবে। প্রশ্ন, দরিদ্র অসহ মুসলিমকে দান করলে দানের সব হবে কি? হবে। প্রশ্ন, স্বস্ব ধর্ম থেকে মুসলমান মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করতে পারবে কি না? যে না পারবে না, এতে বিয়ে হবে না। প্রশ্ন, বিনা পারিশ্রমিকে কোনো হিন্দু ব্যক্তিকে কাজ করে দিলে সব হবে কি না? ওই কাজের ধরন দেখতে হবে। শিব মন্দির নির্মাণ করে সেখানে আপনি শ্রম দিয়েছেন, গুণ হবে। মূর্তি বানায় সেখানে শ্রম দিয়েছেন, গুণ হবে। প্রশ্ন, মসজিদের ভবন নির্মাণের জন্য দানকৃত ইট মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ কাজে ব্যবহার করা যাবে কি না? যে যাবে। প্রশ্ন, আমার স্ত্রী মেয়ের জন্য একটা ছাগল খাসি মাদ্রাসায় মান্নাত করেছে, এখন আমি কি ওই সমপরিমাণ টাকা দিয়ে দিলে মান্নাত আদায় হবে? যে আদায় হবে। প্রশ্ন, আমার ভাগ্নি বা স্বপ্নের তারিখ তাবির এখানে করা হয় না। প্রশ্ন, সংযুক্ত গোসলখানা ও টয়লেটে উজু করার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কি উজুর শুরুতে পড়ব? কাপড় ধোয়ার জন্য ওখানে গেলে কি জিকির করতে পারব? যদি এই ল্যাট্রিন এবং পায়খানাগুলোর মধ্যে একটু ব্যবধান থাকে, যেমন হয়তো হাফ ওয়াল আছে টয়লেটের সামনে, অজুখানা গোসলখানা ভিন্ন হয়ে গেছে, এই অবস্থায় যদি অজুখানা গোসলখানা পরিষ্কার থাকে সকল দোয়া এগুলো পড়তে পারবেন। আর যদি ওয়াল নেই তবে উঁচু নিচু, যেখানে কোমর বসানো বা ফ্যান বসানো সেটা একটু উঁচু বা নিচু, তাহলে ব্যবধান হয়ে গেছে, অদূর জায়গায় গোসলের জায়গা পরিষ্কার থাকলে এখানে দোয়া পড়তে পারবেন। আর যদি একদম সমান থাকে অথবা ব্যবধান থাকলেও গোসলখানা অপরিষ্কার, এখানে কোনো দোয়া পড়া যাবে না। প্রশ্ন, জানাজার দোয়াটা যদি কেউ না পড়ে এখন সে কী করবে? সে আস্তাগফিরুল্লাহ বলবে আর দোয়া মুখস্থ করার চেষ্টা করবে পরবর্তীতে। প্রশ্ন, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহালুহু, এ দুরুদটা পড়তে হলে নাকি মুহাম্মাদের পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে? জিনা লাগবে না, পুরোটা যে দুরুদ পড়তেছেন প্রত্যেক দুরুদের মধ্যে তার নাম আসবে, তা আবার দুরুদ আসতে গেলে সারা জীবন এই কাজই করা লাগবে। প্রশ্ন, আমার নানু গত বুধবার মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। প্রশ্ন, যদি কোনো অমুসলিম হিন্দু নারী ইসলামকে বুঝে শুনে নয় বরং খানিকটা ঝোঁকের বসে কোনো মুসলিম যুবককে বিয়ে করার আশায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়, তাহলে তা কি উক্ত
যুবকের পক্ষ থেকে উক্ত নারীর প্রতি জুলুম হয়ে যাবে? যে না, জুলুম হবে না। প্রশ্ন, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য একবার ইস্তেখারা করা যথেষ্ট হবে কি না, নাকি দুইটি বিয়ের জন্য আলাদা আলাদা ইস্তেখারা করা লাগবে, আলাদা আলাদা লাগবে? প্রশ্ন, এলেমের গভীরতা ও প্রশস্ততা বলতে কি বোঝায়? এটা বোঝানোর জিনিস নয়, বোঝার জিনিস। প্রশ্ন, পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার কারণে যদি অন্তরে অহংকার চলে আসে তাহলে কি করণীয়? অহংকার আসা দোষণীয় নয়, আনা দোষণীয়, আনব না। যখন আসবে বোঝা মাত্র আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিব। প্রশ্ন, যদি আমি কোনো ওস্তাদের মুখে কখনো কোনো গীবত শুনি তাহলে কি ওখানে আমার কিছু করার আছে, আমি সরে যাব? প্রশ্ন, দেওবন্দি শিক্ষার উপর কি আল আজহার বা মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো প্রাধান্য আছে, বা এই দুটির উপর কি দেওবন্দি শিক্ষা ব্যবস্থার কোনো প্রাধান্য আছে? দুই ব্যবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ, সেটা আমার বলা লাগবে না, আপনারাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। দেওবন্দের বাইরে যে প্রতিষ্ঠানগুলোর নাম নিয়েছেন ওইখানের পড়ুয়া একজন ছাত্রের চেহারার দিকে তাকাবেন, আর দেওবন্দি তথা কওমি মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্রের চেহারার দিকে তাকাবেন, আপনার অন্তর সাক্ষী দিবে কোনটা সঠিক ইসলামের উপরে আছে আর কে সঠিক ইসলামের উপরে নেই। কার মধ্যে নবীর সুন্নত আছে, কার মধ্যে নেই, আপনার অন্তরে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। প্রশ্ন, কোনো এক ইমাম সাহেবের বিবিকে বলতে শুনলাম সাহাবিদের সাদাসিদা থাকা ইমানের সৌন্দর্য, আর এই জমানায় আলেমদের চাকচিক্য থাকা ইমানের অসৌন্দর্য, না ইমানের সৌন্দর্য। আসলে আপনার মতে বা ইসলামের দৃষ্টিতে চাকচিক্য কী পরিমাণ ঠিক জানলে উপকৃত হব? আল্লাহ পাক যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্য প্রকাশ হয় পরিমাণ আপনাকে চলা লাগবে। সামর্থ্য দিয়েছেন আপনাকে কোটিপতি বানাইয়ে ফকিরের মতো চলতেছেন, এটা পছন্দনীয় কাজ নয়। এজন্য ইসলাম গ্রহণ করলে আলেম হইলে আমাকে ফকিরের মতো চলতে হবে, এটা ইসলাম বলে না। এই সম্পর্কে ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা লিখিত কিতাব আছে, বাংলা ভাষা হচ্ছে, পেছে পড়ে নেবেন, আশা করি পরিষ্কারভাবে বুঝে আসবে। আজকাল তো পরের কথা, আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলে গেছেন, কল্লাউলাম তাকুন হাযিহি দানানিরু ওয়াদ-দারাহিম লা তামান্দালা বিনাল উমারা, যদি এই দেরহাম দিনার তথা টাকা পয়সা আমাদের হাতে না থাকতো তো এই আমির উমারারা আমাদেরকে রুমালের ন্যায় নাক মুছে ফেলে দিতেন। এখন টাকা পয়সা আমাদের হাতেও আছে, এই জন্য নাক মুছে ফেলে দিতেই পারতেছেন না। তাই আল্লাহ পাক যে পরিমাণ সামর্থ্য দিয়েছে সামর্থ্য অনুপাতেই চলা চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে তো আমরা বড় হতে পারিনি, যাকে ইমাম দারুল হিজরা বলা হয়। ইমাম মালিক আজকে যেই জামা গায়ে দিতেন কালকে এটা গায়ে দিতেন না, কালকে আরেকটা নতুন জামা গায়ে দিতেন। এটা কি ওনাকে বিলাসিতা বলবেন? মোটেও নয়। আমার আল্লাহ চান ও আম্মা বিন নিয়ামাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দিয়েছেন এটা প্রকাশ করো, এতে আমার আল্লাহ খুশি হয়। আপনার শ্বশুর আপনাকে একটি শেরওয়ানি দিয়েছে, এটা গায়ে দেন না জীবনেও। শ্বশুর কী ভাববে? জামাইয়ের মনে হয় পছন্দ হয়নি এই জন্য গায়ে দেয় না, তার মনে কষ্ট লাগে। আর যদি গায়ে দিয়ে এদিকে যেতে শ্বশুরের সামনে দিয়ে, সেদিকে যেতে সামনে দিয়ে, শ্বশুর তো মাশাআল্লাহ আমার শেরওয়ানি খুব পছন্দ হয়েছে জামাই, সবসময় গায়ে দিই, তা আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন এটা প্রকাশ করলে আমার আল্লাহ খুশি হন, আর লুকিয়ে রাখে ফকিরের মতো চলি এটা আল্লাহ খুশি হন না। প্রশ্ন, স্ত্রীকে স্বামীকে তালাক দিতে পারে? জি না, পারে না। মানুষে মনে করে স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা দিলে তালাক দিতে পারে, তার স্বামীকে তালাক দিতে পারে না, নিজকে নিজে পারে, স্বামীকে দিলে তালাক হয় না। প্রশ্ন, পুরনো কোরআন দিনি কিতাব টুপি জায়নামাজ ইত্যাদি নষ্ট করা বা ফেলে দেওয়ার হুকুম জানতে চাই, বিনা কারণে কেন নষ্ট করবেন, অপব্যয় হবে? হ্যাঁ, যদি নষ্ট হয়ে যায়, কোরআন শরীফ পুরনো হয়ে গেছে, কিতাব পুরনো হয়ে গেছে, এটাকে যেখানে সেখানে ফেলে দিলে বেয়াদবি হবে। সুন্দর একটি পবিত্র কাপড়ে পেঁচিয়ে মানুষ যেভাবে দাফন করে এইভাবে এমন জায়গায় দাফন করবেন যেখানে বেয়াদবি না হয়, অথবা পানিতে ভিজিয়ে গুলে পানিতে ছেড়ে দিবেন। প্রশ্ন, মৃত ব্যক্তির নামে মাদ্রাসায় হাদিয়া দিলে কি মৃত ব্যক্তির সওয়াব হয়? যে সওয়াব হয়। প্রশ্ন, মাদ্রাসায় কী ধরনের হাদিয়া দেওয়া যায়? সকল ধরনের হাদিয়া দেওয়া যায়। প্রশ্ন, এবছর কি মসজিদুল আকবরে খতমে বুখারীর মাহফিলে
কাদের দাওয়াত দেওয়া হয়েছে দয়া করে বললে ভালো হয়। কয়েকজনের সাথে যোগাযোগ হয়েছে, এখনও কারো দাওয়াত কনফার্ম হয়নি। প্রশ্ন, কোনো ছাত্র যদি বলে যে আমি নম্বরে আউয়াল অর্থাৎ এক নম্বর হই না এই কারণে, কারণ এক নম্বর হলে আমার ভিতর অহংকার আসবে, তার এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এটা শয়তানের দোকান। লেখাপড়া থেকে বাঁচার একটা ফোন দিই, শয়তান পড়তে দিবে না, করে দিলে তো এক নম্বর হলে দিয়ে আসবে, তো পড়িস না, এটা এলেম থেকে মাহরুম করার একটা কর্ম। প্রশ্ন, বিধবা নারীরা চোখে সুরমা ও হাতে মেহেদি ব্যবহার করতে পারবে? স্বামী মারা যাওয়ার 4 মাস 10 দিন পর পারবে, এর আগে পারবে না। প্রশ্ন, আমার নামাজ পড়া শেষ এবং আমার পিছনে একজন লোক নামাজ পড়তেছে, এখন এই অবস্থায় কি আমি নামাজি ব্যক্তির সামনে থেকে উঠে চলে যেতে পারবো? জি পারবেন। নামাজি ব্যক্তির সামনে থেকে চলে যাওয়া নিষেধ নয়, হাঁটা নিষেধ। প্রশ্ন, স্ত্রীর সাথে সহবাস করার পর ফরজ গোসল করার আগে কি প্রস্রাব করা জরুরি? প্রস্রাব করে নিলে ভিতরে কোনো বীর্য থেকে গেলে সেটা পরিষ্কার হয়ে যায়, তাই প্রস্রাব করে নেওয়া চাই। আর যদি প্রস্রাব না করে গোসল আদায় করি এবং পরে যদি লিঙ্গে জমে থাকা বীর্য প্রস্রাবের সাথে বাইর হয়, তাহলে আবারও কি গোসল ফরজ হবে? যদি আমি এরপরে না ঘুমাই, হাঁটাহাঁটি না করি, প্রস্রাবও না করি, গোসল করে ফেলেছি, এবার বীর্য বেরিয়ে এসেছে, আমাকে আবার গোসল করতে হবে। প্রশ্ন, আমি নামাজে কি সূরা মিলাব? এটা ভাবতে ভাবতে যদি 33 পরিমাণ সময় পার হয়ে যায়, তাহলেও কি আমার সহসিদা দিতে হবে? যে দিতে হবে। প্রশ্ন, নামাজের দাঁড়িয়ে বেখে আলে তাশাহুদ বা দুরুদ ইত্যাদি পড়ে তাহলে নামাজ হবে কি? সূরায় ফাতেহা শুরু করার আগে পড়লে হয়ে যাবে, ফাতেহা শুরু করার পরে পড়লে বলে করলে সহসিদা দিতে হবে, ইচ্ছাপূর্বক করলে নামাজ পুনরায় পড়তে হবে। প্রশ্ন, আমি 4 রাকাত ফরজ নামাজে প্রথম বা তৃতীয় রাকাত শেষ করে না দাঁড়াইয়ে বসে পড়ি, তাশাহুদ পড়ি, প্রায় 2 সেকেন্ডের মতো বসেছিলাম, তখন আমার মনে পড়ে আমার তো দাঁড়াতে হবে, তখন আমি আল্লাহু আকবর বলে সাথে সাথে দাঁড়িয়ে যাই, এখন আমার কি সাহসিজা দিতে হবে? যে না হবে না। যদি 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়া যায় এই পরিমাণ সময় দেরি করেন তাহলে লাগবে। প্রশ্ন, খাটের উপরে জাজিম তোষক বা বিছানার চাদর কোনো বাচ্চা যদি প্রস্রাব বা পায়খানা করে ফেলে, এখন জাজিম তোষক পাক করার কোনো উপায় নেই, এখন যদি শুধু বিছানার চাদর ধুয়ে পাক করে নেই, তাহলে ওই জাজিম তোষকের উপর বিছানার চাদর বিছিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? যে হবে। প্রশ্ন, মান্নাতকারী যদি নিজ দায়িত্বে মাদ্রাসায় ছাগল বা মুরগি কিনে দেয় এবং ওই মুরগি বা ছাগল আলাদাভাবে রান্না করা হয়, তাহলে মাদ্রাসার ধনী শিক্ষকরা উক্ত খাবার খেতে পারবে কি না? যে পারবে। প্রশ্ন, ডাচ বাংলা ব্যাংকের মসজিদে নামাজ পড়িয়ে টাকা নেওয়া বৈধ কি না? সুদ থেকে বেতন দিলে বৈধ নয়। প্রশ্ন, আমার বাচ্চার রুমে পুতুল আছে, বাকি অন্য রুমে নাই, এই ঘরে কোনো ফেরেশতা প্রবেশ করবে কি? যদি ঠিকই পুতুল বড় হয় তো ফেরেশতা প্রবেশ করবে না। প্রশ্ন, নামাজ পড়ার রুমে যদি কার্টুন চলে, বাচ্চাকে কার্টুন ছেড়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ হবে। প্রশ্ন, ইভালি থেকে পণ্য ক্রয় করা জায়েজ আছে কি? ভাই আমি এটা বুঝিনি। প্রশ্ন, ভুলবশত কাউকে পাড়া বা লাথি দিলে সালাম করা কি জায়েজ? যে জায়েজ, না হলে করণীয় কি? একটু আফসোস প্রকাশ করতে হয় যে আমার বেয়াদবি হয়ে গেছে। প্রশ্ন, অনেকদিন আগে একজন আলেম থেকে শুনেছিলাম যে ইমামের সূত্রা মুসল্লিদের জন্য যথেষ্ট, কিন্তু এ কথার কি অর্থ এটা আমার বুঝে আসেনি। এটা হলো, যেমন আমাদের এখানে মুসল্লি দাঁড়িয়েছেন 150 মুসল্লি এক সফে, ইমামের সামনে সূত্রা আছে, বাকি কারোর সামনে সূত্রা নেই, এখন এ সামনে দিয়ে কেউ যদি হাঁটে এই হাঁটতে গুনাহ হবে না। প্রশ্ন, কেউ যদি 15 দিন বা এর বেশি সময়ের জন্য 48 মাইলের বেশি পথের গন্তব্যে যায়, কিন্তু 10তম দিনে নিজ এলাকায় ফেরত চলে আসে, তার কি উক্ত 10 দিনের অবস্থানকালে কসর নামাজ আদায় করতে হবে নাকি মুকিম? 10 দিনের পর যখন ফিরে আসবেন আগেই জানা, তো 15 দিন নিয়ত হলো কীভাবে? 15 দিন নিয়ত হয়নি, আপনাকে পুরো নামাজ পড়তে হবে। প্রশ্ন, কোনো ব্যক্তি 15 দিনের কম, যেমন 10 দিনের নিয়তে একটি গন্তব্যে গেল যা 48 মাইলের বেশি দূরত্বে অবস্থিত, কিন্তু কোনো কারণে তাকে উক্ত স্থানে আরও 10 দিন তথা সর্বমোট 20 দিন থাকতে হলো, তাহলে কি পরের 10 দিনের শেষ 5 দিন কি উক্ত ব্যক্তি নামাজ আদায় করবে নাকি মুকিমের নে আদায় করবে? সে কসরে আদায় করবে, পুরো আদায় করবে না।
প্রশ্ন, প্রথম বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চা নেয়ার মাঝে কত বছর ব্যবধান রাখা যাবে? এটা আল্লাহর হাতে। প্রশ্ন, সুন্নত নামাজ কারণে অকারণে বসে পড়া যাবে? সওয়াব অর্ধেক হয়ে যাবে। প্রশ্ন, আল্লাহ পাক আপনাকে ও আপনার পরিবারের সকলকে নেকায়াত দান করুন। আমিন। আমার একজন নবজাতক ভাগ্নি জন্ম হয় গত শনিবার এবং গত বৃহস্পতিবার এন্তেকাল করে। আমি তার জন্য, তার পরিবারের সকলের জন্য জামিল জাগবায় দোয়া চাই। আল্লাহ সকলকে সবে জামিলে তৌফিক দান করুন। প্রশ্ন, আমার কাউকে ভালো লাগে কিন্তু ইসলামে তা জায়েজ নেই, আবার তার প্রতি রাগও হয়, এখন আমি কি করব? শালীনতার সাথে ইসলামের দিকে ডাকবেন। প্রশ্ন, শরীরের চুলকানি হয়েছে, এখন আমি যদি মলম লাগাই এবং শরীর না ধুয়ে নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে? জি হবে। প্রশ্ন, আমি কারো জিনিস না বলে ধরলাম, আমি জানি কিছু বলবে না, এরপরে বললাম, তাহলে কি আমার গুনাহ হবে? তার সাথে যদি আপনার এমন গভীর সম্পর্ক হয় যে না বলার কারণে সে আপনাকে কিছু বলবে না, তাহলে পারবেন, অন্যথায় পারবেন না। প্রশ্ন, মনের ভিতর শুধু অহংকার আসে এবং রাগ হয়, মাঝে মাঝে কিছু পড়তে বা করতে ভালো লাগে না, আবার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, এখন আমি কি করব? লেখাপড়ায় মগ্ন থাকবেন। প্রশ্ন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কামিয়াব করুন। প্রশ্ন, যা নামাজ উঁচু করে ধরে কেউ যদি নামাজের সামনে দিয়ে অতিক্রম করে তাহলে কি জায়েজ হবে? জি না, হবে না। প্রশ্ন, বড় মামি আমার দুধ মা, আমি যখন তার দুধ পান করি তার তিন চার বছর পর আমার এক মামাতো বোন হয়, আমি কি তার সাথে দেখা দিতে পারবো? জি পারবেন। প্রশ্ন, শুক্রবারে সূরা কাহাফ পড়ার যে ফজিলত বর্ণিত হয়েছে তাকে জুমার নামাজের আগ পর্যন্ত নাকি মাগরিবের পরেও? জুমার আগ পর্যন্ত। প্রশ্ন, ইজতেমার তারিখ কি ধার্য করা হয়েছে? একবার তো ধার্য ছিল, আবার শুনেছি পরিবর্তন হয়েছে, এখন কোন তারিখ তো জানা নেই। জানা আছে ইজতেমার তারিখ? 8 এবং 15 ধার্য করা আছে, এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফযলিকা আম্মান সিওয়াক। হায় আল্লাহ, এই বিয়ের অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন, দাম্পত্য জীবনকে সুখময় বানাইয়ে দিন, স্বামীর অন্তরে স্ত্রীর মহব্বত, স্ত্রীর দিলে স্বামীর ভালোবাসা পয়দা করে দিন, একে অপরের হক বুঝার এবং সে হক আদায় করার তৌফিক দান করুন, এদের থেকে সুসন্তান নসিব ফরমান, এদেরকে হেদায়েতের উপর, সিরাতে মুস্তাকিমের উপর তাদমে আখের অটল রাখুন, দুই পরিবারের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে দেন। আয় আল্লাহ, উভয় পরিবারকে সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত ফরমান, হিংসুটের হিংসা, চোরের চুরি, ডাকাতের ডাকাতি, মস্তানের মস্তানি, চাঁদাবাজের চাঁদাবাজি, অনিষ্টকারীর অনিষ্ট থেকে এদেরকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা ফরমান, জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। হাম গরে মোসে খোদায়া সদ্ধুরু দোসদ সালাম, হাম গরে মোসে খোদায়া সদ্ধুরু দোসদ সালাম, واصل روزا شریف سید اقوان ہو, واصل روزا شریف سید اقوان ہو, ہم گناہ گاروں سے مولا سب درود و سب سلام, واصل روزا شریف سید ابرار ہو, واصل روزا شریف سید ابرار ہو, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.